যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার প্রধান বিল নেলসন দাবি করেছেন, সামরিক মহাকাশ অভিযানের অংশ হিসেবে একসময় পৃথিবীর বাহিরের গ্রহ চাঁদ দখল করবে চীন। তবে নাসা প্রধানের এমন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান। নাসা প্রধান বিল নেলসন জার্মান গণমাধ্যম বিল্ডকে বলেন, চীনের মহাকাশ নিয়ে যে লক্ষ্য সেটি নিয়ে তারা শঙ্কিত। তিনি বলেন, আমাদের অবশ্যই চিন্তিত হতে হবে। চীন চাঁদে অবতরণ করে বলবে, এটি এখন আমাদের এবং তোমরা বের হয়ে যাও। চীন গত দশকে তাদের মহাকাশ প্রোগ্রাম বাড়িয়ে দিয়েছে। তারা চাঁদ নিয়ে তাদের গবেষণা বাড়িয়ে দিয়েছে। 2013 সালে তারা মনুষ্যবিহীন প্রথম অভিযান পরিচালনা করে এশিয়ার সুপার পাওয়ার। আর এ দশকে চাঁদের দক্ষিণ পোলে আরেকটি মনুষ্যবিহীন অভিযান চালানোর পরিকল্পনা করছে তারা। তাছাড়া চাঁদে মানুষকে পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী রকেটও তৈরি করেছে চীন। তাদের পরিকল্পনায় আছে মঙ্গল গ্রহ। এদিকে নাসার প্রধান দাবি করেছেন, চীন চাঁদে যে অভিযানের পরিকল্পনা করছে এটি একটি সামরিক অভিযান। তাছাড়া চীন অন্যদের কাছ থেকে প্রযুক্তি চুরি করেছে বলেও দাবি করেছেন তিনি। এদিকে চীনের কাছে ৪২ লাখ মার্কিন ডলারের বৈদ্যুতিক তার রপ্তানি করবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের প্রতিষ্ঠান ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। সোমবার ঢাকার কারওয়ান বাজারে বিএসইসির সভাকক্ষে ইসিএল এর সঙ্গে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশনের এ সংক্রান্ত একটি রপ্তানি চুক্তি সই হয়েছে। চুক্তিতে ইসিএল এর ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ এবং সিএনটিআইসির প্রতিনিধি ঝাং ঝিলং ব্লান্ডি সই করেন। এ সময় বিএসইসি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল হক ভূঁইয়া বলেন, চীনের এই প্রতিষ্ঠান এবছরের শুরুতে ৫ লাখ ডলারের ইস্টার্নের কেবলস নিয়েছিল। এবার তারা আরও ৪২ লাখ ডলারের চুক্তি করল। চীন ভবিষ্যতে এ ধরনের রপ্তানি আরও বেশি প্রসার করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিএসইসির অধীনে 9টি শিল্প প্রতিষ্ঠান চলমান রয়েছে। পুনর্নিউজ ডেস্ক রিপোর্ট।